হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম পিআই নেটওয়ার্ক নিয়ে। ঠিক আছে, ইতিমধ্যে তারা অ্যানাউন্সমেন্ট করছিল যে পিআই টোকেনটা লিস্টেড হবে, ফাইনালি লিস্টেড হয়ে গেছে। ঠিক আছে, এখন পালা সেল দেওয়া। সেল দিবেন কীভাবে, কীভাবে টাকা ইনকাম, মানে সেল দিয়ে টাকাটা পকেট দেবেন, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখে দেবো। তার আগে দেখাবো আমরা যে টোকেনটা সেল দিয়েছি 107টা এবং কত টাকা সেটাও। ঠিক আছে, প্রায় 2 লক্ষ টাকার একটা প্রুফ আপনাদের দেখাবো এখানে। তো ফার্স্ট টাইম দেখা এটা কোন এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে, এটা নিয়ে কিন্তু হুবাই এক্সচেঞ্জার প্লাস এক্সটি এক্সচেঞ্জার তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছিল, কিন্তু ফাইনালি এক্সটি তারা লিস্টেড করছে। ঠিক আছে, তাই এক্সটি আমরা ওপেন করে নিই। এক্সটি ওপেন করার পর আমি এখানে দেখিয়ে দেবো যে পার পিআইয়ের প্রাইস কত চলছে এখানে। ঠিক আছে, তো এখানে তো দেখতেই পারছেন পিআই এখন রেট কিন্তু দেখাচ্ছে $1.5 করে। ঠিক আছে, $1.5 একটা পিআই টোকেন দেখাচ্ছে। আমি একটু আরেকটু ডিপে দেখা যাচ্ছে, তো মার্কেটের সর্বোচ্চ প্রাইস কিন্তু এইখানে ছিল, দেখুন মার্কেটে কিন্তু সর্বোচ্চ প্রাইস ছিল $24 করে পার পিআই টোকেন, কিন্তু প্রাইস $24 করে উঠছিল, আর সর্বনিম্ন উঠছিল 0.05, মানে 5 সেন্ট থেকে আপনার $24 উঠছিল এর রেট, আর এখন বর্তমানে প্রাইস আছে প্রায় $15। ঠিক আছে, তা আমরা তো সেল দিছি অনেক আগেই। ঠিক আছে, তো সেটাও আপনাদের দেখাই দেবো। তো মনে করেন এখন যদি যে রেটটা আছে $15, তো আমরা যদি $15 করে হিসাব করি কত ডলার টোকেন আমরা উইথড্র দিয়েছি সেটা দেখাই দিই আপনাদের। এখানে আমার পিআই যে ওয়ালেট আছে পিআই ওয়ালেটটা আমরা ওপেন করে নিই। পিআই ওয়ালেট ওপেন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। পিআই ব্রাউজার ওপেন করার সময় আপনারা এই যে ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করে আপনার 24 ওয়ার্ডের যে প্রেস দিয়েছিলো তারা সেটা এখানে ইনপুট করবেন, তারপর আনলক করবেন। তা আমাদের প্রেসটা আমরা এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করে ক্লিক করার পর এখানে আমাদের এখন কিন্তু বর্তমান ব্যালেন্স দেখাচ্ছে মেইন নেট। ঠিক আছে, এখানে যে মেইন নেট আছে এখানে মেইন নেটে সিলেক্ট করে দেখুন মেইন নেটে আপনার কতটুকু ব্যালেন্স আছে। আমাদের মেইন নেটে কিন্তু এখন বর্তমানে 1 ব্যালেন্স আছে। ঠিক আছে, আর এটা আমরা উইথড্র দিয়েছি সেটা আপনি দেখাই দিই এখানে 107টা। ঠিক আছে, 107টা আমরা এখান থেকে উইথড্র দিছি। তো 107টার প্রাইস কত হয় সেটা আপনাদের আমরা ক্যালকুলেট করে দেখিয়ে দিই এখানে। তো 107টা পিআই টোকেন আমরা উইথড্র দিছি, পার পিআই টোকেনের দাম হলো $15 করে, তাহলে হচ্ছে কত $1605। 107টা টোকেনের দাম হচ্ছে $1605। এটা আমরা $1 সমান $112, তাহলে এখানে টোটাল হিসেবে আমরা এখানে করে দিই 1,79,760 টাকা। ঠিক আছে, আমাদের ইনকামটা হয়েছে এই পিআই থেকে। তো আমরা কিন্তু এছাড়া একটু বেশি রেটও বিক্রি করতে পারতাম, কিন্তু সেই সময় আমরা আর কি পারিনি, কারণ এটা যে সময় আপনার পার টোকেন ধরেন 23.99 করে যখন ছিল তখন যদি আমরা সেল করতে পারতাম তাহলে আমাদের এখানে 107টা টোকেন ছিল। আমরা 107টা হিসেব করে দেখি, তো দেখতেই পারছেন যে $2,566। $2,566 আমরা যদি টাকায় কনভার্ট করি যে $1 সমান $112 করে চলছে, তো দেখুন কত টাকা হচ্ছে এখানে 287,496 টাকা, প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি ইনকামটা হতো আমাদের। কিন্তু আমরা সে সময় এখানে পেমেন্টটা মানে কী বলবো মানে পারিনি, কিছুদিন আগে আমরা এটা সেল করে দিছি, এটা আমাদের ভাগ্যে নাই। ঠিক আছে, তবে এখন যারাদের আছে অ্যাভেলেবল ব্যালেন্স তারা চাইলে এক্সটি এক্সচেঞ্জারে সেল করতে পারেন অথবা আমাদের কাছে সেল করতে পারেন। তো সেল করার জন্য যে কী বিষয়টা সেটা আপনাদের একটু দেখে দিই। যে পিওআই যে ব্রাউজার আছে ব্রাউজারে ওয়ালেটে চলে আসবেন, ওয়ালেটটা লোড হচ্ছে। তো আসার পরে এখানে যে ওয়ালেট পিআই এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে 24টা ওয়ার্ডের একটা ফ্রেস আছে সেটা এখানে ইনপুট করে দেবেন। তো মনে করেন এখানে আপনার ওয়ালেট ওপেন করার পরে এখানে 2টা অপশন আছে। ঠিক আছে, মার্কেট আপনাকে দেখে দিই, একটা আছে রিসিভ আর একটা আছে সেন্ড। তা আপনারা যাতে এখান থেকে উইথড্র করেন সেহেতু সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আমি একটু দেখে দিই, এখানে কিন্তু রিসিভ ওয়ালেট অ্যাড্রেস। ঠিক আছে,
আপনি এক্সটি এক্সচেঞ্জারে বা আমার কাছে যদি দেন, আমি যে অ্যাড্রেসটা দেবো বা এক্সটি থেকে ডিপোজিট অ্যাড্রেস যেটা পাবেন সেটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পরে এখানে নিচে আসে অ্যামাউন্ট, নিচে অ্যামাউন্টটা বসাই দেবেন। দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করলে আপনার সাথে সাথেই এটা ডিপোজিট হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তো এটাই ছিল বলার। আর একটা বিষয়, আমরা এবার একটু আমরা এক্সটি এক্সচেঞ্জার চলে যাই সেই বিষয়টির। তো এক্সটি এক্সচেঞ্জার আমরা চলে আসলাম, এইখানে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন কোথায় কীভাবে, এটা কিন্তু এক্সটি এক্সচেঞ্জার, ঠিক আছে? তো এক্সটি এক্সচেঞ্জারে আমরা একটু মার্ক করে দেখে দিই, এখানে ওপেন করার পরে যে ফিনান্স আছে ফিনান্সে ক্লিক করবে। তো ফিনান্সে ক্লিক করার পরে আমি একটু দেখে দিই যে ওপরে দেখুন, মার্ক করে দেখিয়ে দিই বোঝার সুবিধার্থে, ওপরে আছে ওভারভিউ আর একটা আছে স্পট। তা আমাদের এই স্পটে ক্লিক করতে হবে, আমাদের স্পটে ক্লিক করি। স্পটে ক্লিক করার পরে এখানে এখানে একটা অপশন আছে ডিপোজিট, ঠিক আছে? তো ডিপোজিটে ক্লিক করবে। তো ডিপোজিটে ক্লিক করার পরে এখানে কিন্তু একটা সার্চ বার আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার আছে, এইখানে পিআই টোকেন সার্চ করবেন। তো আমরা পিআই টোকেনটা সার্চ করি, পিআই সার্চ করলে আমাদের এখানে কিন্তু পিআই টোকেনটা দেখাচ্ছে। আমি একটু মার্ক করে দেখে দিই, দুই নম্বরে কিন্তু পিআই নেটওয়ার্ক এটা দেখাচ্ছে, কিন্তু এটা এখন বর্তমানে এটা আপনার সাসপেন্ড আছে, ঠিক আছে? মানে এটা আপনি এখন ডিপোজিট করতে পারবেন না, অথচ এখানে ডলার থেকে আপনি বাই সেল এখানে করতে পারবেন, কিন্তু পিআই টোকেন থেকে এক্সটি এক্সচেঞ্জের এখন আপনি ডিপোজিট করতে পারবেন না, যেহেতু এখানে আপনার সাসপেন্ড করে রাখছে। তো মনে করেন এই ডিপোজিট এখানে ক্লিক করার পরে আপনার অ্যাড্রেসটা শো হবে, আমি যেমন অন্য একটা টোকেন আমি দেখে দেখে মনে করেন এটা পিআই টোকেন। তারপর এখানে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করবে, করবে যে অ্যাড্রেসটা দিবে, ধরেন এমন একটা অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসটা কপি করে নেবে। এটা কিন্তু আপনার বোঝার সুবিধার্থে এটা আমি দেখাই দিলাম, এটা কিন্তু পিআই না, ঠিক আছে? পিআইটা সেমভাবে কাজটা করে নেবেন, এই ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে পিআই ব্রাউজার ওয়ালেট চলে যাবেন, ওইখান থেকে আপনি উইথড্র দিবেন, ঠিক আছে? এটাই ছিল বলার। তো সবাই ভালো থাকবেন, আর এরকম ইনকাম রিলেটেড আরও ভিডিও আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তারপরেও কয়েকটা আমি দেখাই দিই যেটা পরবর্তী কিন্তু ভালো একটা প্রফিট দিবে আমাদের। যেমন আছে এখানে ক্যাট স্টার, ক্যাট স্টারটা আছে, তারপর আছে সাতোশি কোর, ঠিক আছে? তারপরে এখানে আছে যে প্রিমাল এটা, তারপরে আপনার এখানে আছে উইল্ড ক্যাশ, তারপরে এখানে আছে সিদ্রা ব্যাংক, ঠিক আছে? তারপর বন্ডেক্স, এইগুলো থেকেও মনে করেন পিআই সমান ইনকাম এইখান থেকে দিবে, ঠিক আছে? সবাই এগুলো ইনকাম করতে থাকুন। তবে আরেকটা অ্যাপস আছে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি মার্কেটে মানে কী বলে এক্সচেঞ্জারে লিস্টেড হতে যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখাই দিই। এই যে পেলে এফআই, ঠিক আছে? পেলে এফআই আমি একটু মার্ক করে দেখি এখান থেকে, এই যে পেলে এফআই, ঠিক আছে? এটা একটু ওপেন করে দেখাই দিই। এটাও কিন্তু ডেইলি মার্নিং সিস্টেম আছে, এটা আমাদের গ্রুপে দেওয়া থাকবে, আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করে আপনারা এখানে প্রতিদিন মাইনিং করবেন, ঠিক আছে? মাইনিং করবেন, এটাও কিন্তু ভালো একটা প্রফিট দিবে। তো এটাই ছিল বলার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।